আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল, সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ জিনিস হইল, যেটাকে আমি প্রশাসনিক কাজের জন্য প্রথম কাজ মনে করি, সেটা হইল তোমার নিজের নামাজকে দুরুস্ত। আমি আমার নিজের নামাজকে দুরুস্ত করব। নিয়ত করছেন? সবাই করছেন? নি নিয়তটা করেন, নিয়ত করলে রাস্তাটা খুলে যাবে, আর নিয়ত না করলে রাস্তা কোনোদিন খুলবে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু এর থেকে বোঝা যায় যে ইসলাম কোন জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছে, সুবহানাল্লাহ, নামাজ জিনিসটা কি। আচ্ছা বলেন তো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমেরিকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, একটা মিটিং দুজনে কিংবা জাতিসংঘের ইয়ের সঙ্গে কথাবার্তা করবে, এই মিটিংটা কীরকম গুরুত্বপূর্ণ হইতে পারে বলেন তো? এরা ওজন কতটুকু, এর আয়োজন কতটুকু? পৃথিবীতে কোনো রাজা রাজার সঙ্গে বসে মিটিং করবে, কথা বলবে, এটার গুরুত্ব কম। আর বান্দা সরাসরি আল্লাহর মুখোমুখি হইয়া কথা বলবে, এটার গুরুত্ব আরো বেশি। এই নামাজ হইল আপনি আল্লাহর সঙ্গে বসতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। এটা পৃথিবীর আপনি নামাজের আগে বলবেন যে আরে 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 আমার দেখি আমি যে নামাজে দাঁড়াইতেছি, আমার প্রস্তুতি, আমার মনের অবস্থা, আমার পজিশনকে আমি কি, যদি দুই প্রধানমন্ত্রী, দুই দেশের দুই প্রধানমন্ত্রী কিংবা আমাদের কোনো মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো একটা মিটিংয়ে যায়, তাহলে তার প্রস্তুতিটা কীরকম, প্রধানমন্ত্রীর প্রস্তুতি কীরকম, ছোটো মন্ত্রীর প্রস্তুতি কীরকম, এটা আপনি একটা চিন্তা করার পরে এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি তো আরে দুনিয়ার প্রধানমন্ত্রী নয়, আল্লাহর সঙ্গে, তাহলে আমার প্রস্তুতিটা কি ঠিক মতন আছে? তখনই আপনার চোখ খুলে যাবে যে নৌ তুমি যত বড় কাজের জন্য যাচ্ছ সেই হিসাবে কিন্তু তোমার প্রস্তুতি একেবারেই হয় নাই। এইটাই আপনাকে অ্যালার্ট করে দিবে যে আমার প্রস্তুতিটার কোন কোন জায়গায় ল্যাপস আছে, কোন কোন জায়গায় ত্রুটি আছে। আমরা নামাজটাকে চিনি নাই এবং ওই জন্য সে প্রস্তুতিও আমি নেই নাই, আর প্রস্তুতি নেই নাই তা আমার মিটিং পুরো সাকসেসও হয়নি। মিটিং সাকসেস করতে হইলে আল্লাহ